তিন পেস বোলার আর এক ব্যাটারের মধ্যে আলোচনা আউট নাকি নট আউট এ নিয়ে। সাইফুদ্দিনের যুক্তিতে আউট, সৌম্য সরকারের না। তাই কিপিং পজিশনে এসে দাঁড়িয়ে সতীর্থ সৌম্য সরকারকে দেখালেন এখানে কিপার থাকবে। আউট নট আউট থেকে এবার আসা যাক দেশের সেরা তিন পেস বোলারের সাথে সৌম্য সরকারের ম্যাচ সিচুয়েশনে ব্যাটিং করার গল্পে। মোস্তাফিজ শরীফুল সাহেবদের সাথে সৌম্য সরকারের আলোচনা ছিল ডেথ ওভার সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং বোলিং হবে। তিন সেরা বোলারকে একসাথে ফেস করা সৌম্য সরকারের কাছে ছিল বাড়তি পাওয়া, তাই নিজের সেরা প্রস্তুতিটাও সেরে নিতে চাইলেন। মুস্তাফিজের প্রথম বল নিয়ে সৌম্য মুস্তার মতবিরোধ, পয়েন্ট গালির উপর দিয়ে হাঁকানো বলে চার না ছয় নাকি আউট ফিল্ডার না থাকায় নিশ্চিত হতে পারেনি কেউ। তবে সৌম্য শটটা ছিল অসাধারণ। অবশ্য পরের চার বলে সৌম্যকে বড় কোনো শট খেলতে দেন নাই মুস্তাফিজ। স্লগ ওভারের সিচুয়েশন অনুযায়ী বল করলেন দ্য ফেজ। মুস্তার পরে শরীফুলের প্রথম বলে ছয় হাঁকান সৌম্য। শরীফুলের চার বলে এক ছয় এক চার এবং দুই সিঙ্গেলে রান আসে ১২। শেষের দিকে ব্যাটিংটা এমনই দেখতে চায় বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। সবার শেষে সাইফুদ্দিন প্রথম বলে আউট হবার সম্ভাবনা থাকলেও ওভার স্টপিংয়ের জন্য নো বল, তাই আউটের কোনো আবেদন ছিল না। সাইফের করা দ্বিতীয় বলে রান হোক বা না হোক শেষ বলটা ছিল সৌম্যর অসাধারণ শট। বড় একটা ছয় দিয়ে শেষ করলেন ব্যাটিং। কে জিতল কে হারল এই প্রসঙ্গ তোলা থাক, ভালো একটা প্র্যাকটিস সেশন করেছে চার ক্রিকেটার, এটাই স্বস্তির বিষয়। আবু নাইম, স্পোর্টস অ্যান্ড নিউজ